ফারাক্কায় ফুটবল ম্যাচ দেখতে মাঠে হাজির কামারহাটির বিধায়ক মদন মিত্র। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফারাক্কা ব্লক স্পোর্টস একাডেমির পরিচালনায় মহাবীর প্রসাদ সিংহ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের খেলা ছিল রবিবার, আর এই খেলা দেখতেই ময়দানে হাজির ছিলেন মদন মিত্র। খেলার মাঠে এদিন মদন মিত্র ছিলেন স্বমহিমায় তার নিজস্ব ভঙ্গিতেই। রবীন্দ্রনাথ টেগর নার্সিং ইনস্টিটিউট WBNC স্বীকৃত, INC প্রস্তাবিত ও WBUHS দ্বারা অনুমোদিত। এই প্রতিষ্ঠানে রয়েছে মহিলাদের নার্সিং ট্রেনিং এর সুযোগ ও সরকারি চাকরির নিশ্চয়তা। ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরে 8001004422। কাতারে ফুটবল বিশ্বকাপের আগে ফারাক্কায় ফুটবল টুর্নামেন্ট দেখতে হাজির কামারহাটের বিধায়ক মদন মিত্র। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফারাক্কা ব্লক স্পোর্টস একাডেমির পরিচালনায় মহাবীর প্রসাদ সিংহ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল রবিবার। এইদিন এই খেলা দেখতে ময়দানে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা। এদিন ফাইনালে মুখোমুখি হয় অরুণময় ফ্রেন্ড ক্লাব ও MT ট্রেডার্স মিয়াদাস ক্লাব। এদিন ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে মদন মিত্র ছিলেন খোশ মেজাজে। তার মুখে ফের শোনা গেল ও লাভলি। এখান থেকে ফুটবল টুর্নামেন্ট দেখে তিনি কাতার ফুটবল বিশ্বকাপে অংশ নেবেন বলে জানান। আজকে খেলাটা হচ্ছে, আমি মনিরুলকে সালাম জানাচ্ছি। সেই দিনই কাতারে জাঁক জমক করে উদ্বোধন হচ্ছে, আমি যাচ্ছি কাতার। এবং আমার মনে হচ্ছে যে এখানে এক্ষুনি কমিটমেন্ট করতে, যে এরপরে শীত থাকতে থাকতেই কলকাতার একটা বড় টিম, বড় এক্সিবিশন ম্যাচ একটা ফারাক্কায় করতে হবে। এক মাইলের মধ্যে যাবো, কিন্তু এক মাইল দূর থেকেই বলে দেবো যে ভোটারটা ভোট দিচ্ছে আমাদের দিচ্ছে না। কেন বলুন তো, সে বেরিয়ে খালি হেসে না এরকম হাতটা নেড়ে বলছে ও লাভলি, ভালো থাকবেন।